প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা আলোচনা করব বাক্যকে কিভাবে তর্কবিদ্যা সম্মত বচনে রূপান্তরিত করা যায়। তার কি কি নিয়মাবলী রয়েছে, কী সব নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি বা সাধারণ যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমি বোর্ডে লিখছি, তোমরাও হেডিংটা দিয়ে দেবে। প্রত্যেকে নিশ্চয়ই খাতায় নিয়ে বসেছ, তো প্রত্যেকে হেডিং দিয়ে দাও এইভাবে। বাক্যকে তর্কবিদ্যা সম্মত বচনে রূপান্তরিত করার নিয়মাবলী। এটা হেডিং দেবে এইভাবে, এবং নিচে এর ইংরেজি টার্ম কী হবে সেগুলো সম্পর্কেও তোমাদের জেনে রাখা দরকার বা জানতে হবে। ঠিক আছে, তাহলে ওই ইংলিশ টার্মটা আমি নিচে বোর্ড ওয়াক করে লিখে দিচ্ছি, তোমরা খাতাতে প্রত্যেকে লিখে নেওয়া। রুলস ফর ট্রান্সফর্মিং অফ সেন্টেন্স ইন্টু লজিক্যাল প্রপোজিশন। তাহলে রুলস ফর ট্রান্সফর্মিং অফ সেন্টেন্সেস ইন্টু লজিক্যাল প্রপোজিশন। তাহলে আজকে আমরা আলোচনা করছি, দেখো যেটা আমরা লিখলাম, রুলস ফর ট্রান্সফর্মিং অফ সেন্টেন্সেস ইন্টু লজিক্যাল প্রপোজিশন। তাহলে এই টপিকটা, এই যে ভিডিও তোমাদের জন্য আপলোডিং করা হচ্ছে, এটা কিন্তু পুরোটা দেখবে। এই সম্পর্কে তোমাদের ভালোভাবে নলেজ পেতে গেলে বা কনসেপ্ট ক্লিয়ার যদি করতে চাও তাহলে কিন্তু ভিডিওটি পুরোটাই দেখতে হবে। এবং যদি কোনো অসুবিধা থাকে, কোনো কোনো জায়গায় যদি আটকাও বা অসুবিধা থাকে, তাহলে কমেন্ট বক্সে তোমরা জানাবে, এবং সেই প্রবলেম, যে প্রবলেমগুলো সম্পর্কে তোমরা জানাবে সেইগুলোর যথাযথ উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তাহলে এবার দেখো আমরা যেটা আলোচনা করব, তাহলে এমনিতেই তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে চারটি নিরপেক্ষ বচন আছে, এ, ই, আই, ও। তো তাহলে একটা বাক্য যে এ বচন হবে বা সেই বাক্য কী বচন হবে সেটাই হচ্ছে কথা। একটা বাক্য, ধরো সাধারণ বাক্য, সেটি কী বচন হতে পারে বা সেই বচনে আমরা নিয়ে যাব কী করে, তার কতগুলো নিয়মাবলী রয়েছে। ঠিক আছে, তো তাহলে পুরো প্রথমেই আসছে বচনের পরিপ্রেক্ষিতে আলোচনা প্রসঙ্গেই, পুরো প্রথমে কোন বচন আসছে? ক্যাপিটাল এ, অর্থাৎ সামান্য সদর্থক বচন আসছে। তাহলে পয়েন্ট আউট করে রাখো, তাহলে ক্যাপিটাল এ বা সামান্য সদর্থক বচন, সামান্য সদর্থক। তাহলে চিনব কী করে একটি বাক্য, একটি বাক্য যে সামান্য সদর্থক বচন হবে আমরা চিনব কী করে? তাহলে লিখে রাখো যে বচনের ক্ষেত্রে, যে বচনের ক্ষেত্রে কী কী শব্দ থাকবে, প্রত্যেক, সব, সবই, সমস্ত, সর্বত্রই, নিশ্চিতভাবে, একান্তভাবে, অতি অবশ্যভাবে, সমস্ত, প্রত্যেক, প্রতিটি, সমস্ত, এই প্রকার শব্দ যদি থাকে বা কোনো বাক্যে যদি এই প্রকার শব্দ যুক্ত থাকে তাহলে জানবে সেটা সামান্য সদর্থক বচন হবে। কিন্তু যদি এই শব্দগুলোর সাথে কোনো ননর্থক চিহ্ন থাকে, নয় থাকে, বা ননর্থক চিহ্ন যদি থাকে, ননর্থক একক,
তাহলে কিন্তু সেটা অবচন হয়ে যাবে। তাহলে তোমরা লিখে রাখো, সংক্ষেপে এইভাবে লেখো, তাহলে যে বচনে, যে বচনে প্রত্যেক, সিঙ্গেল কোটেশন দিয়ে তোমরা লিখবে ওয়ান বাই ওয়ান এই ওয়ার্ডগুলো, প্রত্যেক, সব, সমস্ত, সর্বপ্রকার, সকল, সর্বত্র, নিশ্চিতভাবে, অবশ্য, অবশ্যই, প্রতিটি, তাহলে ইত্যাদি শব্দ থাকে, ইত্যাদি শব্দ যুক্ত থাকে। সেই বচন সামান্য সদর্থক বচন, সামান্য সদর্থক বচন হবে। এবং লিখে রাখো, যদি এই শব্দগুলির সাথে, যদি এই শব্দগুলির সাথে, লেখো এইভাবে, যদি এই শব্দগুলির সাথে নয় বা ননর্থক চিহ্ন থাকে, তাহলে ও বচন বা বিশেষ ননর্থক বচন হবে। এতটা লিখে রাখো, তাহলে বোঝা গেল। তাহলে কোন বাক্যগুলোকে দেখে আমরা বুঝবো যে হচ্ছে সেটি এ বচন হবে? তাহলে যে বাক্যে বা যে বচনে বা যে বাক্যে এইভাবে লিখতে পারো, তাহলে প্রত্যেক, সব, সমস্ত, সর্বপ্রকার, সকল, সর্বত্র, নিশ্চিতভাবে, অবশ্যই, প্রতিটি ইত্যাদি শব্দ যুক্ত থাকে, সেই বচনকে আমরা সামান্য সদর্থক বচনে নিয়ে যাব। আর যদি এই শব্দগুলোর সাথে যদি নয় বা ননর্থক চিহ্ন থাকে, তাহলে ও বচন হবে। এইবার উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বুঝে নেব। আচ্ছা, এইবার উদাহরণ এই শব্দটি লেখো। আচ্ছা, ধরো প্রথমে দেওয়া হলো, ধরো লেখা আছে শিশুরা সরল, তাহলে এই বাক্যটাকে কিভাবে বচনে পরিণত করবে? শিশুরা সরল, এটা হচ্ছে প্রদত্ত বচন বা প্রদত্ত বাক্য, যা বলতে পারো, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে শিশুরা সরল, এটা কিন্তু তোমার তর্কবিদ্যাসম্মত বচন নয়। তাহলে তর্কবিদ্যাসম্মত বচনে আমরা কিভাবে নিয়ে যাব? তার দেখো, তর্কবিদ্যাসম্মত বচনকে আমরা এইভাবে শর্ট ফর্মেও লিখতে পারি, এল ক্যাপিটাল এল ডট ক্যাপিটাল এফ, মানে লজিক্যাল ফর্ম। এবার আমরা লিখব কিভাবে দেখো, তাহলে সকল শিশু হয়, এটা তোমরা আগেও জেনেছ, সকল শিশু হয় সরল, এই যে পরিণত করলাম আমরা তর্কবিদ্যাসম্মত বচনে, এবং এটি এ বচন পাশে মেনশন থাকবে। কিংবা এ বচন ধরো আগে লিখলে, এখানেও লিখতে পারো, আগেও লিখতে পারো, এ বচন লিখে, এ লিখে, ক্যাপিটাল এ লিখে হাইপেন দিয়ে সকল শিশু হয় সরল, এইভাবেও তোমরা লিখতে পারো। এছাড়াও আরও অন্যান্য অনেক উদাহরণ রয়েছে, যেমন যদি বলা হয় মানুষ মরণশীল জীব, মানুষ মরণশীল জীব, এইটুকু ধরো লেখা রইল, মানুষ মরণশীল জীব,
প্রদত্ত বাক্য বা প্রদত্ত বচন তোমরা লিখতে পারো। তাহলে মানুষ মরণশীল, মরণশীল জীব, তাহলে এটার এলেপ তোমরা কিভাবে করবে? তখন লিখবে সকল মানুষয়, সকল মানুষয় মরণশীল জীব, খুব ইজি। কেয়ারফুলি এবং লজিক্যালি যদি তোমরা করো ঠিকঠাক নিয়ম মেনে, তাহলে খুব অতি সহজেই একটি বাক্যকে তোমরা বচনে, একটি বাক্যকে তর্কবিদ্যা সম্মত বচনে, শুধু নট অনলি বচনে, হ্যাঁ তর্কবিদ্যা সম্মত বচনে তোমরা রূপান্তরিত করতে পারবে। এবং এই যে তোমাদের যে টপিকটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ এরপরে তোমরা পাবে কি আবর্তন বিবর্তন, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমাকে একটা বাক্যকে, একটা বাক্যকে আগে বচনে রূপান্তরিত করতে হবে, তারপর তো তার আবর্তন, তারপর তো তার বিবর্তন, কিন্তু এটাই হচ্ছে আগে প্রাথমিক কাজ, ঠিক আছে, ভাইটাল ওয়ার্ক, ঠিক আছে। তো এক্ষেত্রে তো ওই জন্যই আগে ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে যে কিভাবে আমরা চিনবো। ধরো এটা তো এর মধ্যে তো কোনো কিছুই নেই, বা সব সমস্ত এই যে দুটো আমরা উদাহরণ নিয়েছি এক্ষেত্রে দেখো সব সমস্ত সকল কিছু কিন্তু লেখা নেই, কিন্তু তাও কিন্তু তোমাকে এখানে কমন সেন্স খাটিয়ে কাজ করতে হবে। এইবার ধরো লেখা রইল, আমি সাইডে লিখছি, ধরো লেখা আছে এইভাবে, সব মানুষ বুদ্ধি সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন জীব। এবার কারোর মনে হতে পারে ওই তো লেখা আছে সব মানুষ বুদ্ধি সম্পন্ন জীব, এলেফ করাই আছে, লজিক্যাল ফর্মে করাই আছে, আপাত দৃষ্টিতে ওরকম মনে হতে পারে, কিন্তু না, কিছুই তো নেই এখানে, তোমার সব শুধুমাত্র সব রয়েছে। দেখো এই প্রদত্ত যে বচন বা বাক্য, প্রদত্ত বাক্য, প্রদত্ত বাক্যের ক্ষেত্রে দেখো এখানে মানকও, প্রপার মানক এখানে নেই, এবং যোজক যেটা লাগবে সেই যোজকও এখানে নেই, মেনশন করা নেই, হ্যাঁ এই যোজকও মেনশন করা নেই। তাহলে তোমাকে কি করতে হবে, এটা এলএফ কিভাবে করতে হবে? তাহলে সব পরকে পর সাজাতে হবে, এল ডট এফ লিখলে, তারপর লিখবে দেখো সব, এই ওয়ার্ডটা কিন্তু আর নেবে না, তাহলে কি নেবে, সকল, সকল নিলে, আচ্ছা সকল মানুষ, মানুষ যেমন লিখছিলে তেমনই সকল মানুষ, এইবার যোজক লাগবে, মানে প্রথমে মানক, তারপর উদ্দেশ্য, তারপর যোজক অর্থাৎ হয়, তারপরে বিধেয় পদ অর্থাৎ বুদ্ধি সম্পন্ন জীব। সব মানুষ বুদ্ধি সম্পন্ন জীব বা বিচার বুদ্ধি সম্পন্ন জীব, এইভাবেও থাকতে পারে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা ট্রান্সফার করবে। এই তো গেল সামান্য সদর্থক বচনের কথা। এইবার আমরা তাহলে চিনবো কি করে, যে ননর্থক বচন বা সামান্য ননর্থক বচন আমরা কিভাবে চিনবো, তা আলোচনা করার আগে আরেকটা বিষয় আমি বলতে চাই, যে আমরা তো জানলাম যে সামান্য সদর্থক কিভাবে চিনবো, কিন্তু কথা হচ্ছে এই এই শব্দগুলোর সাথে সব যদি নয় থাকতো তখন তোমরা কি করতে, সব নয়, সমস্ত নয়, তাহলে সেক্ষেত্রে কি করতে, কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি, দুটো উদাহরণ দিচ্ছি দেখো। তাহলে সামান্য সদর্থক বচন কিভাবে চিনবে সে তো বোঝা গেল, তাহলে এর সামান্য সদর্থকের সাথে যদি তাহলে নঞর্থক বা নয় এইরকম যদি যোজক থাকে, বা নঞর্থক নির্দেশক যদি থাকে, তাহলে তোমরা কি করবে, যেমন সব মানুষ সৎ নয়, সব মানুষ সৎ নয়, দেখো এটা এবার এলেফ আমরা কিভাবে করব, তাহলে এইভাবে লিখবে কোনো কোনো মানুষ নয় সৎ, তাহলে এটা হয়ে গেল ও বচন, যেহেতু দেখো তাহলে সব নয় রয়েছে, তাহলে এটা এক্ষেত্রে এটা ও বচন হয়ে যাবে, বোঝা গেল। তাহলে আবার যদি থাকতো যে সব পদার্থ তরল নয়,
সব পদার্থ তরল নয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতাম? ধরো লেখা আছে প্রদত্ত বচন সব পদার্থ তরল নয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিরকম করতাম? এল ডট এফ লেখো, তারপর লেখো কোনো কোনো পদার্থ নয় তরল, কোনো কোনো পদার্থ নয় তরল, এক্ষেত্রেও এটা অবচন হবে। তাহলে বোঝা গেল, যদি সব নয়, সমস্ত নয় এই প্রকার যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটি অবচন হয়ে যাবে। তাহলে বোঝা গেল। এরপর আমরা আলোচনা করব সামান্য ননর্থক, সামান্য ননর্থক বচন সম্পর্কে। এবার তোমরা লিখে নাও তাহলে ক্যাপিটাল ই বচন অর্থাৎ সামান্য ননর্থক বচন। আমরা সামান্য ননর্থক বচন চিনব কী করে? তাহলে যে বাক্যে, লিখে নাও, যে বাক্যে কোনো নয়, কেউ নয়, কোনো কিছুই নয়, কোনো দিন নয়, কোনো মতেই নয়, এই প্রকার যদি শব্দ থাকে তাহলে সেই বাক্যকে ই বচনে রূপান্তরিত করতে হবে। তাহলে লিখে নাও, তাহলে যে বচনে বা যে বাক্যে, যা লিখতে পারো, যে বাক্যে কোনো নয়, সিঙ্গেল উইদিন সিঙ্গেল কোটেশন, কোনো নয়, কেউ নয়, একটিও নয়, কোনো দিন নয়, কোনোটিই নয়, কখনো নয়, ইত্যাদি শব্দ যুক্ত থাকে সেই বাক্যকে ই বচনে রূপান্তরিত করতে হবে। এর এক্সাম্পল হিসেবে আমরা কি নিতে পারি? লিখে নাও, নিচে লিখে নাও উদাহরণ। পুরো প্রথমে লেখো প্রদত্ত বাক্য। ধরো প্রদত্ত বাক্য, ধরো প্রদত্ত বাক্য তোমাদের দেওয়া রইল মানুষ অমর নয়, বা ধরো বলা হলো মানুষ দেবতা নয়, ধরো এইভাবে বলা হলো মানুষ দেবতা নয়, তাহলে তোমরা এলএফ এইভাবে করবে, কোনো মানুষ নয় দেবতা, পাশে মেনশন করে দাও ক্যাপিটালি, এইভাবে তোমরা পরিণত করতে পারো, কিংবা ক্যাপিটালি আগেও লিখতে পারো, সেটা নিয়ে অসুবিধা নেই, সেটা নিয়ে তোমাদের অসুবিধা হবে না। আচ্ছা ধরো এখানে, এখানে তো ওই মানে এই ওয়ার্ডগুলোর কোনোটাই ইনক্লুডেড নয়, কিন্তু তোমাকে দেখে এটা বুঝে নিতে হবে। আবার আরেকটি বাক্য আমরা নেব, সেই বাক্যে এই ওয়ার্ডগুলোর কোনো একটি মেনশন থাকবে। প্রদত্ত বাক্য প্রথমে লেখো, কোনো মানুষ পূর্ণ নয়, কোনো মানুষ পূর্ণ নয়। এবার লক্ষ্য করো, দেখো এখানে কোনো নয় এই শব্দ এখানে অন্তর্ভুক্ত রয়েছে, তো এটার এলএফ তোমরা কিভাবে করবে? দেখো কোনো মানুষ নয় পূর্ণ জীব, যদি শুধুমাত্র পূর্ণ যদি লেখো, যদি শুধুমাত্র পূর্ণ লেখো, পূর্ণ লেখো, তাতেও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো এর এই ওয়ার্ডটার একটা কমপ্লিটনেস আনার জন্য এই জীব কথাটাকে ইনক্লুড করা হয়েছে। জীব কথাটা কোনো কোনো ক্ষেত্রে যদি না লেখা হয়
তাতে কোনো প্রবলেম হবে না, ধরো লিখলে কোনো মানুষ নয় পূর্ণ, তাতেও ঠিক যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখলাম আমরা কি, আগে তাহলে মানব বসলো কোনো, হ্যাঁ, তারপরে উদ্দেশ্য পদ মানুষ, তারপরে হচ্ছে যোজক নয় ননর্থক যোজক, তারপর বিধেয় পদ। তাহলে বুঝতে পারলে ক্লিয়ার হলো। এরপর আসছে আইবচন বা বিশেষ সদর্থক বচন। কিভাবে আমরা চিনব বিশেষ সদর্থক বচন অর্থাৎ আইবচন? বিশেষ সদর্থক আমরা কি দেখে চিনব? তাহলে যে বাক্যে, আমি বড় বাক্য করছি তোমরা লিখে নাও, যে বাক্যে কিছু কয়েকটি অধিকাংশ প্রায়শ সাধারণত প্রায় কখনো কখনো কোনো কোনো শতকরা কিছু অংশ একটি ইত্যাদি শব্দযুক্ত থাকে। সেই বাক্যকে আইবচনে পরিণত করতে হবে। লেখা নিশ্চয় হয়েছে। এবার দেখো, আমরা দুটো উদাহরণ নিয়ে নেব। প্রথমে লেখো প্রদত্ত বাক্য, কিছু মানুষ দয়ালু, তাহলে এই বাক্যকে আমরা কিভাবে পরিণত করব, লজিক্যাল ফর্ম দেব কিভাবে? কোনো কোনো মানুষ হয় দয়ালু। সাইডে তোমরা লিখে নাও এটা ক্যাপিটাল আই। দেখো যেভাবে কিন্তু সাজিয়ে লেখা হচ্ছে এইভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। প্রথমে বারবার বলে দিচ্ছি, প্রথমে আগে মানব থাকবে, তারপর উদ্দেশ্য, তারপরে যোজক, তারপর কিন্তু বিধেয়। ঠিক আছে, এলোমেলো হলেই কিন্তু এটা পুরো লজিক্যালি সাজানো হবে না। ঠিক আছে, লজিক্যাল লজিক্যাল বা তর্কবিদ্যা সম্মত বচন বলে পরিগণিত হবে না। তাই জন্য করতে হবে কি, পুরো নিয়ম অনুসারেই করতে হবে। তারপর আরেকটি বাক্য যেমন দেখো, অল্প সংখ্যক ফুল সাদা। ধরো একটা বাক্য পেলে, অল্প সংখ্যক ফুল সাদা, তাহলে দেখতে পাচ্ছ অল্প সংখ্যক লেখা আছে। তাহলে অল্প সংখ্যক থাকলে কি হবে, অল্প সংখ্যক আর কোনো নেগেটিভ কোনো চিহ্ন নেই, ঠিক আছে, পজিটিভই রয়েছে। তাহলে এটা আইবচন হবে। কোনো কোনো হয় এই মানক এবং যোজক, এই দুটো
অবশ্যই রাখতে হবে। তাহলে LF করে ফেলো, কোনো কোনো খুব ইজি, এগুলো যদি কেয়ারফুলি তোমরা বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু বিষয়গুলি খুবই সোজা। কোনো কোনো ফুল হয়, কোনো কোনো ফুল হয় সাদা, বুঝা গেল? এছাড়াও আরও অজস্র অজস্র এখানে দৃষ্টান্ত রয়েছে, উদাহরণ রয়েছে, তোমরা বই ভালোভাবে স্টাডি করবে, এই ভিডিওটাও ভালোভাবে ফলো করবে, পুরো প্রথম পর থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ফলো করবে, ঠিক আছে? এছাড়াও বই তোমাদের স্টাডি করবে, দেখবে অনেকটাই, তারপর দেখবে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপর যেটা যে বচনটি রয়েছে এটা তো আমরা আলোচনা করলাম বিশেষ সদর্থক, এইবার যেটা আসছে বিশেষ ননর্থক বচন, এর কি নিয়ম রয়েছে আমরা দেখে নেব। আচ্ছা, এবার তোমরা লেখো ও বচন, ব্র্যাকেটে লেখো বিশেষ ননর্থক, তাহলে এই ক্ষেত্রেও লিখে নাও যে কি কি হতে পারে। যে বাক্যে কিছু কিছু নয়, অধিকাংশ নয়, বেশিরভাগ নয়, প্রায় নয়, কেউ কেউ নয়, সাধারণত নয়, প্রায়শ নয়, ইত্যাদি শব্দ যুক্ত থাকে সেই বচনকে বা সেই বাক্যকে ও বচনে পরিণত করতে হবে। তাহলে বোঝা গেল, আগে তোমরা আই লিখেছো আই বচনের ক্ষেত্রে, আই বচন বা বিশেষ সদর্থকের ক্ষেত্রে কি কি শব্দ যুক্ত থাকে, সেই শব্দগুলোর সাথে যদি নয় থাকে, অর্থাৎ ননর্থক জ্ঞাপক কিছু চিহ্ন থাকে, তাহলেই কিন্তু ও বচন হয়ে যাবে। এইগুলো তো আছেই, এছাড়াও আরো যে সকল বাক্যে সব নয়, সমস্ত নয়, এটাও একটু লিখে নেবে, এটা ব্র্যাকেটে বা নিচে এইভাবে লিখবে, সব নয়, এটা তোমরা আগে জেনেছো, সব নয়, সমস্ত নয়, সকল নয়, প্রত্যেক নয়, এই প্রকার শব্দ থাকলেও, এই প্রকার শব্দ থাকলে ও বচন হবে, এইভাবে তোমরা মেনশন করে রাখো, ঠিক আছে? এইবার আমরা দেখো দুটো উদাহরণ আমরা এখানে লিখে নেব। তো প্রথমে লেখো প্রদত্ত বাক্য, সব চকচকে বস্তু সোনা নয়,
তাহলে এর এলএফ আমরা কিভাবে করব দেখো, কোন কোন চকচকে বস্তু নয় সোনা, কোন কোন চকচকে বস্তু নয় সোনা। এখানে লক্ষ্য করো, দেখো প্রদত্ত বাক্যে কি রয়েছে, দেখো সব নয় এই কথাটা রয়েছে, এরকম শব্দ যুক্ত আছে, তাই এক্ষেত্রে আমরা যখন এলএফ করব সেটা কিন্তু অবচন হয়ে যাবে, আর অবচনের অবচন করতে গেলেই মানক লাগবে কোন কোন, আর যোজক যেন থাকে নয়, আর উদ্দেশ্য বিধেয়কে প্রপার স্থানে বসাতে হবে। আর একটা উদাহরণ আমরা নিতে পারি, প্রথমে লেখো প্রদত্ত বাক্য, অল্প সংখ্যক ছাত্র মেধাবী নয়, তাহলে এই বাক্যের আমরা এলএফ করব কিভাবে দেখো, দেখ কোন কোন এখানে দেখো, প্রথমে আগে দেখো প্রদত্ত বাক্যে এখানে অল্প সংখ্যক আর নয় কথাটা রয়েছে, তাহলে এর এলএফ এইভাবে আমরা করব, কোন কোন ছাত্র নয় মেধাবী, পাশে লিখে রাখবে ও, ও বচন। তাহলে বুঝতে পারলে এইভাবে, তাহলে যে চিহ্নগুলো রয়েছে বা যে শব্দগুলো থাকবে প্রথমে আগে দেখে নিতে হবে যে কি শব্দ রয়েছে, কি প্রকার শব্দ রয়েছে, তারপর সেই অনুযায়ী কি করতে হবে, তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করতে হবে সেই বাক্যগুলোকে। তাহলে এই কাজটি খুবই কেয়ারফুলি করতে হবে, অতি যত্ন নিয়েই করতে হবে কাজটি। তাহলে এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করলাম নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এই আলোচনা পর্বটি এখানেই শেষ হলো।